হ্যালো স্টুডেন্টস আজকে আমি ক্লাস ফাইভের ইংলিশ উইংস বুকটা থেকে লেসেন ওয়ানটা পড়াবো লেসেন ওয়ানটা স্টার্ট হচ্ছে চোদ্দো নম্বর পৃষ্ঠা থেকে তো চলো স্টার্ট করি রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস অনুচ্ছেদটি পড়ো এবং নিচের অ্যাক্টিভিটিগুলো করো রবীন্দ্রনাথ টেগর দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট ওয়াজ অ্যান আনকম্প্রোমাইজিং লাভার অফ ম্যানকাইন্ড ভারতের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবজাতির আপোসীন একজন প্রেমিক হি বিলিভড ইন দ্য আইডিয়া অব ইউনিভার্সাল হিউম্যানিজম তিনি সর্বজনীন মানবতাবাদের ধারণায় বিশ্বাসী ছিলেন হি স্টার্টেড দ্য রাখি বন্ধন ইন নাইনটিন হান্ড্রেড ফাইভ অ্যাজ এ প্রোটেস্ট দ্য পার্টিশন অব বেঙ্গল বাংলাকে ভাগ করার প্রতিবাদ হিসেবে তিনি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাখি বন্ধন শুরু করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ হিসেবে তিনি জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করেন সিন্স দেন ইট হ্যাজ বিকাম দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি তারপর থেকে এটা ভ্রাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হয়ে উঠেছে আমরা সবাই কি করি রাখি বন্ধন উৎসব যখন আসে তখন আমরা সবাই কি করি ভাইদেরকে রাখি পরাই এই উৎসবটা আমরা সকলেই পালন করি যার যে ধর্মই হোক না কেন যে যে জাতিরই হোক না কেন সবাই আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবটা পালন করে থাকি দিস ফেস্টিভ্যাল স্ট্রেনদেন্স দ্য বন্ড অ্যামং পিপল এই উৎসবটা মানুষের মধ্যে বন্ধনকে শক্ত করে রবীন্দ্রনাথ অলওয়েজ ওয়ান্টেড টু স্প্রেড দ্য মেসেজ অফ পিস অ্যান্ড লাভ রবীন্দ্রনাথ সবসময় চাইতেন যে শান্তি এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে মেসেজ মনে হচ্ছে বার্তা স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া পিস মানে হচ্ছে শান্তি টুডে দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন অ্যাক্রস দ্য কান্ট্রি ডিফাইং দ্য ব্যারিয়ার অফ কাস্ট ক্রিড অ্যান্ড রিলিজিয়ান এখন ভারতের লোকজন সারা দেশ জুড়ে জাতি ধর্মমত ও ধর্মের বাধা পেরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে কাস্ট মানে হচ্ছে জাতি ক্রিড মানে হচ্ছে ধর্মমত আর রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম আজ এখানেই শেষ করছি অ্যাক্টিভিটিগুলো আবার পরের ভিডিওতে দেবো